হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমাদের জন্য স্পেশাল বিউপির জন্য আমি স্পেশাল কিছু সাজেশন জিকে, যেটা তোমরা আমাকে অনেক কমেন্ট করছিলে চাচ্ছিলে, এই জন্য তোমাদের জন্য নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার এমন একটা তোমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে এটা যদি কমন না আসে তাহলে আমি আর জীবনে কোনো ভিডিওই বানাবো না। তোমরা জানো আমি হচ্ছে বিউপিতে 3 ইউনিটের টিকে ছিলাম, তো এইগুলো আমার সেই এক্সপিরিয়েন্স থেকেই বানানো। যে হচ্ছে তোমাদের মাত্র 5টা টপিক দিব, ঠিক আছে, মাত্র 5টা জিকের টপিক দিব, যে 5টা থেকে 5টা কোশ্চেন আসবেই মাস, ঠিক আছে। 30 নাম্বারের মধ্যে 5 নাম্বার তাহলে তোমাদের কমন একদম 100%, এবং এটা নিয়ে তোমাদের আর কোনো টেনশনই করতে হবে না। এবং তোমরা 100% যদি কমন না পাও তাহলে মনে করো আমি আর জীবনে কোনোদিন ভিডিওই বানাবো না, ঠিক আছে, এটা আমার তোমাদের কাছে গ্যারান্টি থাকলো। আর ভিডিওটি এই জন্য শুরু করার আগে অবশ্যই তোমরা লাইক দাও। তোমরা অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা খুবই কষ্টদায়ক। তোমরা হচ্ছে সবাই সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দাও। আর এটা তোমাদের জন্য একটা লাইফের একটা বেস্ট ভিডিও হয়ে যাচ্ছে, কারণ শুধু বিউপির জন্য এই 5টা টপিক থেকে একদম কোশ্চেন আসবে আসবে আসবেই 100%, ঠিক আছে। তো অবশ্যই তোমরা অবশ্যই লাইক দাও এবং কমেন্ট করো। আর আমার পরিচয়টা দিয়ে নিই, আমি হচ্ছে ফাহিম, এবং অ্যাডমিশনের জন্য আমি বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি শুধুমাত্র তোমাদের হেল্পের জন্য, এবং তোমরা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই অবশ্যই সবকটি দেখবে, এবং তোমরা অবশ্যই আমাদের সাথে সবসময় জয়েন থাকবে যাতে সবসময় আপডেট পেতে পারো। তো চলো স্টার্ট করি ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলি, যেটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর বিউপি, তোমরা যদি সিমনটানাস প্রিপারেশন নিতে চাও তাহলে সবসময় নিতে পারবে, কিন্তু বিউপির যেই এক্সামটা সেটা তো আর টাইম নেই, আর হচ্ছে সব কিছু ইংলিশ ভার্সন বেশি। তোমাদের যেই ইংরেজিতে হয় 40 মার্কস, এবং বাংলাতে 30 মার্কস, এবং জিকেতে 30 মার্কস, এবং জিকের যে 30 মার্কস সেটা আবার ইংরেজিতে, তো এটা তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সেজন্য আমি তোমাদের যেই 5টি টপিক দিব তার মধ্যে প্রথম টপিকটি হচ্ছে ফ্রিডম ওয়ার, অর্থাৎ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ সম্বন্ধে যদি তুমি ডিটেইলটা পড়ে যাও তাহলে তুমি 1 নাম্বার কমন 100% পাবেই। এবং মুক্তিযুদ্ধ থেকে তোমাদের সেই মুজিবনগর সরকার এবং ভাষা আন্দোলনটাও তোমরা একটু দেখতে পারো, তাহলে তোমাদের কমন 1 নাম্বার মাস্ট, না পড়লে যদি কমন না পড়ে আমি আর জীবনে ভিডিও বানাবো না। তারপর 2 নাম্বার টপিক, 2 নাম্বার টপিক হচ্ছে কনস্টিটিউশন, বাংলাদেশের সংবিধান এবং বঙ্গবন্ধু, কনস্টিটিউশন অ্যান্ড বঙ্গবন্ধু, বা বাংলায় হচ্ছে তোমার বাংলাদেশের সংবিধান এবং বঙ্গবন্ধু। এটা থেকেও যদি কোশ্চেন না আসে একটা তাহলে আমি আর কখনো কি বলছি ভিডিওই বানাবো না, এবং তাহলে তোমাদের 2 নাম্বার তোমাদের পকেটে চলে গেছে। কিন্তু এই জন্য অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করবে আমার তোমাদের ফ্রেন্ডদের কাছে, যে ভাই যে জিনিস দিয়েছে সেটা দিয়ে সব হয়, ঠিক আছে, সব কিন্তু করতে পারবে তাহলে ঠিকভাবে। তারপর যে 3 নাম্বার টপিক, সে 3 নাম্বার টপিকটা হচ্ছে আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, যা ইংলিশে তোমাদের যে বলতে হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, এই এই সংস্থাগুলোর মধ্যে আছে তোমাদের ইউএন, ইউনাইটেড নেশন যেটা, জাতিসংঘ, তারপর ন্যাটো, ন্যাটো থেকে কিন্তু কোশ্চেন আসে প্রত্যেকবার, ন্যাটো থেকে কিন্তু কোশ্চেন আসবেই। আর ন্যাটো আমি আমার স্টুডেন্টদের সহজে পড়াই যে ন্যাটো NATO 4টা ওয়ার্ড, তাহলে তোমার কত 4, যেহেতু 4টা ওয়ার্ড তাহলে তোমার 4 তারিখে এটার 35টা দিবস, এবং 4 নাম্বার মান্থ যেটা এপ্রিল মাস, তাহলে 4ই এপ্রিল, এবং ন্যাটো ওটা হচ্ছে তোমার 9 এর মতো ও 9 এর মতো শোনায়, তাহলে সেটা কি হবে 1949 সালে, তাহলে ন্যাটো তোমার কবে প্রতিষ্ঠিত হয়, 1949 সালে 4ই এপ্রিল। আর এটার বর্তমান সদস্য সংখ্যা আছে 30টা, যার মধ্যে 30 নাম্বার হচ্ছে নর্থ মেসিডোনিয়া, ঠিক আছে, নর্থ মেসিডোনিয়া, যেটা তোমার 4 নাম্বার যে অপশন আছে সেটাই সবসময় বেশিরভাগ থাকে এবং সেটাই সবসময় কারেক্ট অ্যান্সার হয়ে থাকে। এই ন্যাটো ছাড়াও আরও যে অর্গানাইজেশনগুলো আছে, যেমন হু সদর দপ্তর কোথায়, তারপরে ব্রেক্সিট নিয়েও আসতে পারে, তারপর নতুন যেই সংগঠন বাংলাদেশে রয়েছে সিরিডাপ, তারপর হচ্ছে বাংলাদেশে আরও যেই সংস্থার সদর দপ্তর রয়েছে, এছাড়াও সার্কের যে আবহাওয়া দপ্তর সেটা কোথায়, তারপর দুর্যোগ ব্যবস্থাপনা যে কেন্দ্র সেটা তোমার সার্কের সেটা কোথায় অবস্থিত, তারপর সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, সার্ক সচিবালয় কোথায় অবস্থিত, এইসব যতগুলো আন্তর্জাতিক সংগঠন আছে সবকটা থেকে, তারপর হচ্ছে ADB ব্যাংক, তারপর IDB ব্যাংক, তারপর ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হচ্ছে সুশাসনের মোটমাট কয়টি সূচক রয়েছে, এইসবের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের পড়তে হবে। এটা তাহলে তোমাদের 3 নাম্বার টপিক গেল, 3 নাম্বার টপিকটা তোমাদের কি বলা হলো সেখান থেকে তোমরা 1 নাম্বার পাবেই পাবে, এবং সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস বা আন্তর্জাতিক সংগঠনগুলো। তাহলে তোমার 3টা টপিক শেষ, এবার হচ্ছে 4 নাম্বার টপিক আসা যাক। 4 নাম্বার টপিক হচ্ছে তোমাদের স্পোর্টস বা খেলাধুলা যেটাকে তোমরা বলো, স্পোর্টস কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, আর যেহেতু তোমরা মিলিটারি ইউনিভার্সিটিতে তোমরা হচ্ছে অ্যাডমিট হতে চাও, যেটা হচ্ছে বাংলাদেশের 29তম পাবলিক ইউনিভার্সিটি BUP, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এখানে তোমাদের যে পড়তে চাও তোমাকে সেই লেভেলে পশ হতে হবে এবং খেলাধুলা করে নিজেকে সবসময় ফিট থাকতে হবে।
আর যারা বিউপিতে পড়ে তাদের দেখবা যে হচ্ছে অনেকটা পশ, যখন তোমরা এক্সাম দিতে যাবে দেখবা যে এত এত পশ পশ পোলাপান আসছে ওখানে, মানে তোমাদের মাথায় ঘুরবে তখন। তো সেটাই হচ্ছে বিউপি, এবং এই বিউপিতে তোমরা যদি চান্স পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই স্পোর্টস সম্বন্ধে ধ্যান রাখতে হবে, বিশেষ করে বাংলাদেশের যে ফেভারিট খেলা ক্রিকেট। এবং বর্তমান যে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, সাকিব আল হাসান প্রথম বিশ্বে 1000 রান এবং 100 উইকেট, ঠিক আছে, দুইটা একসাথে একজনই করেছে, সেটা হচ্ছে সাকিব আল হাসান। আর 100 উইকেট যদি হয় তাহলে তার আগে লেসেন্ত মালিঙ্গা করেছিল। তো এইটা ইম্পর্টেন্ট, কারণ আমার সময় পরীক্ষায় আসছিল যে সোহাগ গাজী, মানে কে, এভাবে কোশ্চেনটা আসছিল যে কে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে 5টা উইকেট নিয়েছে এবং 100 রান করেছে, তার নাম কি ছিল? সোহাগ গাজী। এবং তোমাদের সময় সে জন্য আসতে পারে সাকিব আল হাসান থেকে কোশ্চেন। আর সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার, একদম বস পাবলিক। যারা যারা সাকিব আল হাসানকে লাইক করে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেই, যারা এখনো পর্যন্ত করনি, ঠিক আছে, কারণ লাইক করতে তোমাদের তো বেশি পরিশ্রম লাগে না। কিন্তু দেখো এই কত ঘাম ঝরাচ্ছি তোমাদের জন্য, জাস্ট তোমাদের জন্য ভিডিও মেক করতেছি, যাতে তোমাদের 30 নম্বরে 5-7 নম্বরে এখান থেকে কমন পড়বে, ঠিক আছে। 5টা টপিক দিচ্ছি কিন্তু কমন কিন্তু অনেক নম্বর পড়বে। তারপরে যে খেলাধুলার টপিকটা 4 নম্বরে গেল, ঠিক আছে, খেলাধুলা শেষ। এবার হচ্ছে যে 5 নম্বর টপিক, যেটা হলো সংস্থা, বিভিন্ন ধরনের সংস্থা। খেলাধুলা করলে মনে করো বিভিন্ন ধরনের সংস্থা তোমাদের ধরে, যেমন হচ্ছে সংস্থা ধরতে পারে যেমন রিপোর্টাররা, বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম, ঠিক আছে, তারপর গোয়েন্দা সংস্থা, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, যেমন হচ্ছে হামাস, তারপর গেস্টাপো কোন দেশের পুলিশ, তারপর যে সংস্থাগুলো রয়েছে বাসস কোন দেশের, তারপর আরও যেটা রয়েছে বিবিসি, তারপর সিএনএন, এই সংস্থাগুলো কোন দেশের, তারপর র কোন দেশের এজেন্ট হয়, তারপর বাংলাদেশের এজেন্টদের নাম কি, এইসব কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে, আর যেগুলো তোমাদের একদম ক্রিটিক্যাল লাগবে। তো এই 5টা টপিক দিলাম মাত্র, এই 5টা টপিক থেকে যদি কোনো কোশ্চেন না আসে তাহলে আমি আর জীবনে ভিডিও বানাবো না, এটাই আমার শেষ ভিডিও। এবং বিওপি তো এক্সাম 20 তারিখে, আজকে ভিডিও বানাচ্ছি 14 তারিখে, তাহলে 7 দিন পরে রেজাল্ট পেয়ে যাবা এবং বুঝতে পারবা যে হচ্ছে তাহলে আসলে এই ফাইন ভাই আসলে কি জিনিস, ঠিক আছে, যে তোমাদের সব কিছু কীভাবে কমন পড়ায়। আর এটার জন্য হচ্ছে তোমাদের একটা ক্রাশ কোর্স আমি চালু করেছি বিওপির জন্য, ঠিক আছে, অনেকেই প্রায় 8-10 জন হয়ে গেছে, আর মাত্র 4-5 জন নিব, 15-20 জনের মধ্যে পড়াবো, মানে 7 দিন একদম এই যে কয়দিন আছে বিওপির এক্সামে সেই কয়দিন টানা তোমাদের ক্লাস নিব, এবং ক্লাস নিয়ে এবং সাজেশনও দেওয়া হবে এবং সুন্দরভাবে সবাইকে একদম প্রিপেয়ার করে পাঠানো হবে, যাতে তোমাদের ক্ষতি হয়। আর এটার জন্য ফি মাত্র 1000 টাকা রাখা হয়েছে, যেহেতু তোমাদের একদম টোটালি একদম জুমের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হবে, আর শিটগুলো তো সব PDF হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, এক্সট্রা কোনো কস্ট নেই। তো সব মিলিয়ে একটা সেরা অফার হচ্ছে সেটা, সেটা তোমরা অবশ্যই অবশ্যই জয়েন করো, ঠিক আছে, এই নাম্বারে কল দাও তোমরা 0163537-8454, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দাও অথবা সরাসরি কল করো, বা ফেসবুকের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা দেখো। আর সবাই অবশ্যই ভালো থাকো, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, আর কোনো কোশ্চেন থাকলে না তোমরা কমেন্টে জানাও। আর রিসেন্ট টপিক, যে জিকের রিসেন্ট টপিক, সেটা থেকে কিন্তু বিউপিতে ম্যাক্সিমাম কোশ্চেন এসে থাকে, এবং সেটা যেহেতু 2 বছর থেকে রিসেন্টের কোনো চেঞ্জই হচ্ছে না, 2 বছর থেকে তোমার এক্সামটা হয়নি, তো 2 বছরই কিন্তু তোমার রিসেন্ট বিউপির জন্য। তো সেটার জন্য যদি তোমরা ভিডিও চাও তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও তোমরা, তাহলে আমি তোমাদের 2-1 দিনের মধ্যে হচ্ছে সেই ভিডিওটা বানিয়ে দেবো, তাহলে তোমরা রিসেন্ট থেকেও যে কমন যেগুলো পড়া দরকার সেগুলো কমন পড়ে যাবে, এবং 30 ইনশাল্লাহ 28-29 যে উঠাইতে পারো তাহলে চান্সটা তোমার হবেই, ঠিক আছে। আর ইংলিশ ভার্সন যেহেতু ইংলিশে প্র্যাকটিস করতে হবে, এবং আমি কিন্তু তোমাদের যেই পরব যেটা বললাম সেটা কিন্তু ইংলিশ ভার্সনই ছিল। ওকে, সবাই তাহলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।